আসসালামু আলাইকুম। নার্সিং ক্যারিয়ার চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নার্সিং ক্যারিয়ার চ্যানেলটিতে আমরা প্রতিনিয়ত নার্সিং রিলেটেড সকল ভিডিও আপলোড করে থাকি। তো আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অথবা আমাদের চ্যানেলটিতে আজকে নতুন হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তাহলে আমাদের নতুন নতুন সকল ভিডিও আপনি নোটিফিকেশন পেয়ে দেখতে পারবেন। তো আজকে আমরা নার্সিং ভর্তি পরীক্ষার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশে টোটাল কয়টি আর্মি নার্সিং কলেজ আছে। এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশে টোটাল 6টি আর্মি নার্সিং কলেজ আছে এবং এগুলোর হচ্ছে মূলত যে সকল সরকারি এবং বেসরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউট আছে তাদের থেকে একটু ভিন্ন। তো আমরা একটা একটা করে দেখবো সবগুলো। প্রথমেই আমাদের এক নম্বরে আছে হচ্ছে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট, এটা হচ্ছে ঢাকা, সেনানিবাস ঢাকা, এবং এটার আসন সংখ্যা হচ্ছে 60টি, এবং এইখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটই পড়তে পারবে এবং এইখানে কোনো ডিপ্লোমা কোর্স নেই, এখানে শুধুমাত্র বিএসসি ইন নার্সিং কোর্সটি চালু আছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে বাংলাদেশে যে টোটাল 6টি আর্মি নার্সিং কলেজ আছে সেখানে হচ্ছে টোটাল সিট হচ্ছে 310টি এবং সেইখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট, অর্থাৎ সেখানে শুধু মেয়েরাই পড়তে পারবে, এখানে ছেলেদের জন্য কোনো সিট নেই অথবা এখানে ছেলেরা পড়তে পারবে না। তো আমরা প্রথমটা দেখলাম হচ্ছে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট ঢাকা, সেনানিবাস ঢাকা, এর আসন সংখ্যা হচ্ছে 60টি, শুধুমাত্র মেয়েরা পড়তে পারবে। দ্বিতীয়ত আছে হচ্ছে আর্মি নার্সিং কলেজ, এটা হচ্ছে রংপুর এবং এটা অবস্থান হচ্ছে রংপুর সেনানিবাস রংপুর, এইটার আসন সংখ্যা হচ্ছে 50টি এবং 50টি হচ্ছে ফিমেল সিট। আমাদের তিন নম্বরে আছে হচ্ছে আর্মি নার্সিং কলেজ চট্টগ্রাম সেনানিবাস চট্টগ্রাম, এই চট্টগ্রাম আর্মি নার্সিং কলেজের টোটাল আসন সংখ্যা আছে দেখতে পাচ্ছি আমরা 50টি এবং এখানে 50টি হচ্ছে আমাদের ফিমেল ক্যান্ডিডেট। লিস্টের চার নম্বরে আছে হচ্ছে আর্মি নার্সিং কলেজ কুমিল্লা, এটা হলো কুমিল্লা সেনানিবাস কুমিল্লাতে অবস্থিত এবং এইটার আসন সংখ্যাও আমাদের 50টি এবং এখানে শুধুমাত্র মেয়েরাই পড়তে পারবে এবং শুধুমাত্র বিএসসি ইন নার্সিং এই কোর্সটিতে। আমি আবারও বলছি আর্মি নার্সিং কলেজে এখন পর্যন্ত ডিপ্লোমা চালু হয়নি, এখানে শুধুমাত্র বিএসসি ইন নার্সিংয়ে পড়ানো হয়। আমাদের লিস্টের পাঁচ নম্বরে আছে আর্মি নার্সিং কলেজ যশোর, এটা হলো যশোর সেনানিবাস যশোর, এটারও আসন সংখ্যা 50টি এবং এইখানে টোটাল 50টি সিটে 50টাই ফিমেল ক্যান্ডিডেট করতে পারবে এবং এটা হচ্ছে বিএসসি ইন নার্সিং কোর্স। আমাদের লিস্টের সর্বশেষ এবং ছয় নম্বরটা হলো আর্মি নার্সিং কলেজ বগুড়া, এটা হচ্ছে বগুড়া সেনানিবাস বগুড়া, এটার আসন সংখ্যা হচ্ছে টোটাল 50টি এবং এইখানেও শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা পড়তে পারবে এবং বিএসসি ইন নার্সিং কোর্স শুধুমাত্র এই কোর্সটিতে তারা পড়তে পারবে। তো আমরা দেখে নিলাম যে বাংলাদেশে টোটাল কতগুলো আর্মি নার্সিং কলেজ আছে এবং তাদের সিট সংখ্যা কত এবং তারা কোন কোর্সগুলো পরিচালনা করছে সেইটা। এখন আমরা কিছু বিশেষ গুরুত্বপূর্ণ দিক দেখব এই আর্মি নার্সিং কলেজগুলোর। তো দেখি বিশেষ দ্রষ্টব্য, এখানে আমাদের এক নম্বরে আছে হচ্ছে আর্মি নার্সিং কলেজে শুধুমাত্র বিএসসি ইন নার্সিং কোর্সটি রয়েছে, যেটা আমরা আগেই বলেছি এবং এটাও আমরা বলেছি যে এখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স নেই, অর্থাৎ বোঝা গেল আর্মি নার্সিংগুলোতে শুধুমাত্র বিএসসি নার্সিং কোর্সগুলোটি বা বিএসসি ইন নার্সিং কোর্সটি চালু আছে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে ছেলেরা আর্মি নার্সিং কলেজে আবেদন করতে পারবে না, এই কোর্সটি শুধুমাত্র মেয়েদের জন্য, অর্থাৎ বাংলাদেশের সকল আর্মি নার্সিং কলেজগুলোতেই শুধুমাত্র মেয়েরা পড়তে পারবে এবং তারা হচ্ছে শুধুমাত্র বিএসসি নার্সিং কোর্সটিতে পড়তে পারবে। আমাদের পরবর্তী পয়েন্টটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট, এটা হচ্ছে আর্মি নার্সিং কলেজে পরীক্ষা, অর্থাৎ আর্মি নার্সিং কলেজে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ আলাদাভাবে অনুষ্ঠিত হয়, অর্থাৎ আমাদের আমরা জানি যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য অ্যাডমিশন পরীক্ষাটা হয় কিন্তু
এটা যেই মানে মূল নার্সিং ভর্তি পরীক্ষা যে অ্যাডমিশন পরীক্ষাটা, অর্থাৎ সবাই সেটা দেয়, যেমন বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এই তিনটা কোর্সের ভর্তি পরীক্ষা একই দিনে একই সময়ে যেটা হয় এইটার থেকে আলাদা হচ্ছে আর্মি নার্সিং কলেজের পরীক্ষা। অর্থাৎ আপনি যদি আর্মি নার্সিং কলেজে পড়তে চান তাহলে আপনাকে অবশ্যই আলাদাভাবে এই আর্মি নার্সিং কলেজগুলোতে ভর্তি পরীক্ষা দিতে হবে। এবং এটার আমরা যেটা এতক্ষণ বললাম এটার সোর্স কি, সোর্স হচ্ছে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, বিএনএমসি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আপনারা আর্মি নার্সিং কলেজ বিষয়ে ভালো একটা ধারণা পেয়েছেন। এর পরবর্তীতে আপনারা কোন টপিকে ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত নার্সিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমাদের এই চ্যানেলটিতে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।